প্রথম প্রথম এ রোগে পড়লে এরকমই হয়, মনের মতন সাজগোজ হচ্ছে বলে মনেই হয় না, কিন্তু পরে একবার সিজন হয়ে গেলে ছেঁড়া জামা কাপড়ই চলে যায়। চলে যায়, আমি বুঝি সেই জন্যই জামা কাপড় জামা কাপড় করে মুছি? আরে পরবার মতো একটাও নেই। তাই তা বটে, এই কটা মাত্র তো জামা, এ কি আর পরা যায়? কিন্তু এগুলো গুছিয়ে রাখবে কে? গুছিয়ে রাখবার লোকটিকে নিয়ে আয়। আর গুছিয়ে রাখবো রাত করে, এখন জামা কাপড় কিনতে গেলে আজ অফিসে লেট হয়ে যাবে। আমি আর থ্যাংক ইউ। এই যে মিস্টার, মানে মানেটা নেই কিছু নয়। তাহলে কি বলবো? কিছুই বলতে হবে না। বাদ দিলাম 4,200, রইল বুঝিয়ে দিন না একটু। কি বুঝিয়ে দেব? আমার হচ্ছে না। কি হচ্ছে? এই কাজটা। কি কাজটা? আমি জানি না। কি জানো না? জান কোথায়, কত দূরে? আর কত দূরে নিয়ে যাবে মোরে সুন্দরী, কখন পারে ফিরিবে তোমার সোনার তরি? বলে হবে ভালো করে বোঝাও, ভালো করে বোঝাও। আমি তো কিছু বুঝতেই পারছি না। বুঝতে পারছো না? বুঝবে বুঝবে, মক্ষণ বোঝা বুঝবে। নমস্কার নমস্কার। দ্বিতীয় ঢাকা প্রসন্ন নেই আরেকজন এলেন। আপনাকে ডাকবো কেন? তবে যে বললেন শুনুন, সে আপনাকে নয়। নাম ধরে তো ডাকেননি, শুনুন বলে আমাকে বোঝায়। মানে এলো দেখলো গাছ করে দিল তাকে দাদা, পুষ্টি সত্য করে বাবা, পুষ্টি সত্য কে, পুষ্টি সত্য কে? আপনি তো বেশ লোক, আজ একেবারে চিনতেই পাচ্ছেন না। আমি না আপনি? আপনি তো এমন ভাব দেখালেন যেন চেনেন না। আশ্চর্য, আমি দেখালাম? হ্যাঁ, কখন যে কি মুডে থাকেন বোঝা ভাই। আমার মুড সবসময় ভালো থাকে, যদি কোনো অপরাধ করে থাকি তাহলে ক্ষমা করবেন। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।